মসজিদে অনেকে আছে, অনেকে আছে যে সারা দিন রাস্তাঘাটে ঘুরে ফিরে চাদোকানে আড্ডা মারে সব কাজ করে, মসজিদে আসলে চেয়ার টান দিয়ে বসে নামাজ পড়ে, আসেনি? আমাদের মসজিদগুলোর দিকে তাকাইলে এখন সন্দেহ হয় এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ? এই পরিমাণ প্লাস্টিকের চেয়ার থাকে, তাই না? তো যে ব্যক্তি রুকু সেজদা করতে পারে না, কোমর ভাঙতে পারে না, তার অসুবিধা হয়, শরীরে কষ্ট হয়, সত্যিই তার অসুবিধা হয়, সে পারেই না, তার জন্য তো জায়েজ আছে। কিন্তু যার এই লেভেলের সমস্যা হয় না তার কিন্তু এরকম চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আপনি দেখতে হবে যে আদৌ আপনি চেয়ারে বসে নামাজ না পড়লে অসুবিধা হয় কিনা। রুকু সেজদা করতে একটু কষ্ট হয়, তো একটু কষ্ট হলে চেয়ার বসে নামাজ পড়া যাবে না, কষ্ট করতে হবে। হ্যাঁ, যদি কষ্ট হলে আপনার স্থায়ীভাবে ক্ষতি হয়, অসহনীয় কষ্ট হয়, ডাক চিৎকার শুরু হয়, তাহলে আপনি বসে নামাজ পড়তে পারেন। অনেকে আছে হাঁটতে পারেন কিন্তু ওই কোমর ভাঙতে পারেন না, তো এরকম হলে না আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারেন, কিন্তু সেটা হলো একেবারে শেষ মুহূর্তে। দুঃখ কষ্ট অভাব ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া বলে দেন। দুঃখ কষ্ট অভাব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য তিনটা দোয়ার কথা বলি। এমনি তো আমল আছে বহুত, অন্যান্য করণীয় করবেন, পাশাপাশি তিনটা দোয়া। নাম্বার এক, বেশি বেশি দুরুদ পাঠ করবেন। যেই কোনো বিপদ আপদ থেকে মুক্তির জন্য মহর্ষদের কাজ করবে দুরুদ পাঠ করা। বড় কোনো বিপদে পড়ছেন, দুরুদ পড়া শুরু করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেশি দুরুদ পাঠ করেন। দুরুদ পাঠ করে আমার জীবনে এরকম বেশ কয়েকবার ঘটছে যে ওয়ালে পিঠ ঠেকে গেছে, অর্থাৎ আর পিছে যাওয়ার জায়গা নাই। এরকম বিপদে যে মনে হচ্ছে যে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ আর নাই, অনবরত দুরুদ শুধু মুখের মধ্যে, যতক্ষণ আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছি দুরুদ পড়তেছিলাম। এরপর আল্লাহ তাআলা এমনভাবে সেই সমস্যা দূর করেছেন যে মনে হচ্ছে আসমান থেকে মনে হচ্ছে সাহায্য নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ এরকম একাধিকবার জীবনে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে খুব বলিষ্ঠভাবে আমাদেরকে বলে গেছেন, দুরুদ শরীফ এটা মানুষের পেরেশানি দূরের মাধ্যম। একইভাবে দ্বিতীয় আমল হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলে। কোনো বিপদ হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলে, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলে, বেশি দুরুদ পাঠ করেন, ইস্তিগফার পাঠ করেন। এটাও মানুষের মানলাজিম আল ইস্তিগফার। যে ব্যক্তি ইস্তিগফারকে সবসময় একবার আঁকড়ে ধরে, সবসময় পড়তে থাকে, সে ব্যক্তি যে কোনো বিপদ থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ তাআলা বের করে দেন, আবিষ্কার করে দেন, সারপ্রাইজ তাকে করে দেন, সারপ্রাইজড করে দেন। তিন নম্বর হলো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালামের বিপদ উদ্ধার করার করেছেন আল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ইউনুসকে যেভাবে রক্ষা করেছি ঈমানদারদেরকে, এই দোয়া পড়লে একইভাবে রক্ষা করবে। অতএব দুরুদ, ইস্তিগফার, দোয়া ইউনুস, এই তিনটা আমল খুব বেশি করবেন, ইনশাআল্লাহ যে কোনো পেরেশানি থেকে মুক্তি লাভ করবেন। আবার পেরেশানি থেকে মুক্তি লাভের আলাদা দোয়াও আছে, আল্লাহু ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, আল্লাহ টেনশন পেরেশানি থেকে মুক্তি চাই, দোয়া পানা চাই। আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ অক্ষমতা থেকে অলসতা থেকে আপনার কাছে পানা চাই, এই দোয়া বিশেষ করে পড়বেন। এবং সেই সাথে গুনাহ থেকে মুক্ত থাকবেন। দান সাদাকা করলে বিপদ দূর হয়, যদ্দূর পানে দূর দান করেন, বিপদ আপদে পড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ আমাদের সবাইকে সুখী, সমৃদ্ধ এবং ঈমান আমলের সাথে আমাদের পুরো জীবনকে কাটাবার তৌফিক দান করুন।